হিসাব মেয়াদ শেষ, যেখান থেকে কেউ বাঁচতে পারেননি, কোন নবীও নয়, কোন অলিও নয়, কোন মানুষ তো নয়, লিকুল্লি নাফসিন আজাল। কে দুনিয়াতে কত বছর, কত দিন, কত মাস, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড থাকবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতটা আপনারা যদি পারেন তাফসীর পড়ে দেখবেন। আল্লাযী খালাকাল মাউতা, তিনি তো ওই মহান রব, মহান সত্তা, যিনি জীবের জন্য, প্রাণীর জন্য, মানুষের জন্য, তোমাদের জন্য মৌতকে সৃষ্টি করেছেন। আই রিপিট, আল্লাযী, তিনি তো ওই রব, খালাকাল মাউতা, তোমাদের মৌত সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, তারপরে হায়াত সৃষ্টি করেছেন। কেমন যেন একটু বেখাপ্পা বেখাপ্পা লাগে, আমরা দেখি এখন জীবিত আছি, এটা আমাদের হায়াত নাকি? এটা আমাদের হায়াত। লিকুল্লি নাফসিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য, জীবের জন্য, প্রাণীর জন্য একটা নির্ধারিত সময় আল্লাহ আগে সিলেক্ট করেন। এই পাখিটা এতদিন, এত মাস, এত মিনিট বাঁচবে, এই পশুটা এতদিন, এত মাস, শুধু মানুষ নয়, একটা মশা, মাছি, এগুলার পর্যন্ত বিষার মেয়াদ, বিষার মেয়াদ, আকামার মেয়াদ, এটা রু দেওয়ার আগে আল্লাহ ফিক্সড করেছেন, সিলেক্ট করেছেন। যার জন্য আল্লাহ যেই খালাকাল মাউতা, তিনি তো ওই রব যিনি মৌতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা। আমাদের কাছে একটু বেখাপ্পা এই জন্য লাগে, আপনাদের কাছে লাগতে পারে, আগে তো হায়াত, আমরা এখন জীবিত আছি মানে হায়াতে আছি নাকি? হায়াত যখন ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন মৌত এসে যাবে। তাহলে আল্লাহ যে খালাকাল হায়াতা অল মৌতা, তিনি তোমাদের জন্য হায়াত সৃষ্টি করেছেন, হায়াত শেষ হলে মৌত সৃষ্টি করেছেন। আল্লামা জারুল্লাহ জামকশরী রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, আল্লামা মোল্লা কারি রহমতুল্লাহ আলাই, হাদিসের সকল বিশেষজ্ঞ মুফাসসির, তারা লিখেছেন যে মায়ের গর্ভে যেদিন আল্লাহ পাক আপনাকে সৃষ্টির প্রক্রিয়া শুরু করেছিলেন, আজকের আধুনিক বিজ্ঞান, গবেষণা, রিসার্চ, চিন্তা চেতনা, তারা বলে আমরা ম্যাচিউর্ড হয়েছি, বালক হয়েছি। আজকের বিজ্ঞান তার গবেষণার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে। আমরা কিছু স্বীকার করি আর কিছু, একদিন আমি একটু দুঃখে বললাম যে আমার শিক্ষকদের সকল মাথার মাথার ব্যাপন বাকি, আমি এই মুহূর্তে কি জন্য মাদ্রাসা বন্ধ করে দিব কিনা, তখন এক মিনিটও চিন্তা না করে ওনার অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা ছিল, 3 লক্ষ টাকা স্যার উনি আমাকে দিয়ে দিয়েছেন। একজন 35 বছর বয়সী একজন আলেম, অত্যন্ত আমন্দা সাহেব সাহেবকে স্বপ্ন দেখেছেন, ইমাম আজহানি রহমতুল্লাহকে স্বপ্ন দেখেছেন, সেগুলো আমার কাছে বলেছেন। আর সেই কাইজি সাহেবের পাশে সামনে ওই মামা সাহেব খুব আবেগ ভাবে বলছেন যে আমাকে বলছে যে আপনাকেও পাশে দেখছি। তবে সেই কাইজি সাহেবের সমবয়সী আমাদের এই মুরব্বী কাইজি সাহেব যা কিছু স্বপ্নে ওনারা দেখেছেন তার এক কথায় ব্যাখ্যা হলো অত্যন্ত সম্মানের সাথে, অনেকে অবরক্ষ করার পরে আমাদের সুসংবাদ আল্লাহ অন্তত স্বপ্ন যোগে জানাইবেন, আমি এই আস্থা এবং বিশ্বাস রাখি। সম্মানিত এলাকাবাসী, আমার একটা না বলা কথা আজকে আপনাদের সাথে বলতে হয়।
নাগিন হাত মসজিদে এবার রমজানে আমাকে তাফসীর দিলেন, ওনারা তো অনুরোধ করেছেন এই জুমার নামাজ পড়ানোর জন্য এবং এরপর রমজানে তাফসীর। আমি অন্য কাউকে কিছু না বলে যেহেতু আমার একটা চরম রুচি, তাদের মধ্যে হুজুর এক নম্বর ছিলেন, আমি হুজুরের সাথে একটা কল করছি, হুজুর এই একটা প্রস্তাব আমার কাছে আছে। আমি আজকে বলছি তারা আর প্রকাশ করি নাই, তখন আমাকে বলছেন যে এক জুমা যাইবেন এক জুমা পলাইবেন, এরপরে তাফসীরের দায়িত্ব নিবেন না। এখন আমি বুঝি কথা যে আল্লাহর এই বান্দা কেন যে আমার তখন নিষেধ করছে, অর্থাৎ এই বদল হয়ে আমার সঙ্গে বিবাহ করে যোগাযোগ করছেন। আমি বললাম আমি শেষ দিয়ে চেষ্টা করি, আমার পক্ষে পুরো এক মাস সমাজে সম্ভব নয় মেহমান, আবার ওনারা ঘুরে বলছি গেছে প্রথম সমাজে, তখন আমি বুঝলাম যে আল্লাহ রে ওই আল্লাহ আল্লাহ ছবি এক কথায় কেন যে আমার মানা করছে, এটাই অল্প কয়েকদিন পরেই সে আমার কাছে ধরা পড়ল, জানা তো এখন আমার জায়গা তেমন ওখানে সম্মানিত হাজিরি, আমি আর কথা বলাচ্ছি না, তবে এতটুকু বলবো আমি হাদিস শরীফে বলেছি আমার নবী হযরত ওমর রাদি আল্লাহ তাআলা আঙ্গুকে নিয়ে একদিকে রওনা দিচ্ছেন, লোকেরা একটা মাইয়েতে নিয়ে কবরের দিকে যায় আর বলা বলি করে পাশের লোকেরা একবার আজাব পেয়েছে আল্লাহ বাঁচাই, হুজুর বললেন কাজ আজাবাদ, আবার কাছে টুকু যাওয়ার পরে আবার কিছু লোকে দেখলেন যে আরেক মাইয়েতে নিয়ে যায় কবরস্থানের দিকে, লোকেরা বলা বলি করে আরে একজন ইমানদার মানুষ আছে ভালো মানুষ, আরে মানুষ আছে একজন চলি গেছে, এবারও বললেন কাজ আজাবাদ, এবার হাজার তোমার বলি ইয়ার চলাল্লাহ, দুইজনের ব্যাপারে লোকেরা দিয়ে তোমার মন্তব্য করবে, আর জন ব্যাপারে আমি একই কথা করলেন কাজ আজাবাদ, আবার ওই গেছে সারি গেছে, বুঝলেন কি আজি হয়েছে কি হয়েছে বুঝলাম না, নবীজি বললেন মারা গেলে তারা যারা কিনে জানে এরকম অন্তত সাতজন ইমানদার যদি এই সাক্ষ্য দেয় যে ভালো মানুষ ছিলেন তাহলে তার জন্য আপনার জান্নাত হাজির হয়ে যাবে, আর যদি অন্তত সাতজন ইমানদার যারা তার জানে এদের মনে থেকে যদি সাক্ষ্য দেয় যে ও লাগিয়েছে আল্লাহ মাফাইছে তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমাদের কাছে যে এখন মানুষের সামনে রাখি জিজ্ঞাসা করে উনি কেমন ছিলেন, সবাই জোর করে কয় খুব ভালো ছিলেন, কোনো কোনো জায়গায় এরকম আসেনি, এটা কিন্তু এই হাদিসের দাবি নয়, এটা জিজ্ঞাসা করিয়া দাবা পানি করা এটা নয় বরং অন্তর থেকে এই জন্য জানা যায় বিশাল জনতা, এখানে আরো একটা কথা আছে কার জানা যায় কত লোকে ফলে আর যারা জানা যায় ঘুরতে গিয়ে তারা কেমন মানুষ এই বিবেচনা দেওয়া কথা বুঝলেন, এমন জানা বাংলাদেশে হয়েছে যে 600 টাকা 300 টাকা আছে বুঝলি, রহমান সাহেব বিভিন্ন সময় আমি তো অনেক ছোট তারপর উনি বিভিন্ন সময় বিভিন্ন বয়সে মোবাইল পেয়েছেন, মহাদাব এই জিনিসটা আমার একটু কখন কেন জানা আছে না থাকলে আমি কতক্ষণ মোবাইল পেয়েছিলাম, আমি পেয়েছি আমি তো
Allah